পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন মহিলার জখম হয়েছে দুজন রবিবার বিকেলে ডায়না সেতু এলাকায় মৃত এবং আহত সকলেই সিকিমের বাসিন্দা পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মিনা ছেত্রী বয়স পঁয়তাল্লিশ বছর পবিত্রা গুরুং বয়স বিয়াল্লিশ বছর এবং সঙ্গীতা ছেত্রী বয়স তেতাল্লিশ বছর রবিবার একটি ছোট গাড়িতে চেপে পাঁচজন গ্যাংটকের তাদং থেকে বীরপাড়ায় যাচ্ছিলেন তাদের এক আত্মীয়ের সম্প্রতি মৃত্যু হয় মৃত ওই আত্মীয় ক্রিয়ার পর তাদের বাড়িতে সামগ্রী পৌঁছে দিতে তারা কিন্তু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাদের গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন হন বর্তমানে তিনজনেরাড়া এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নাম ভানু ভক্ত যোগী বয়স পঞ্চাশ বছর এবং শচীন কার্কি ভানু যোগী দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালক মৃত ময়না ছেত্রী তার স্ত্রী হতাহতদের প্রত্যেকেই একে অপরের আত্মীয় নাগরাকাটা ধরণীপুর চা বাগানের সামনে সতেরো নম্বর জাতীয় সড়ক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি স্থানীয়রা এবং পরে পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় है जी का, का जी सिक्किम में पांच लोग आ रहे थे जी। गाड़ी एक्चुअली हाई स्पीड में था हाई स्पीड डिसबैलेंस बै, होने के कारण रास्ता से बाहर निकल गया क्या गाड़ी है टक्कर होने के कारण है मैंने कोई गाड़ी से टक्कर नहीं हुआ मैंने ऐसे साइड में जाके मारे में आपका क्या कितना आदमी मारा अभी तक अभी तक दो को लग रहा है तीन को तो सांस चल रहा था ले गया है सोलखा पड़ा